दिलीप सर, राज्य बीजेपी नेता प्राक्तन मंत्री विधायक राजीव सर, अन्य जो गुणी व्यक्तिरा उपस्थित आमार संगे आमाके जिन्हें निये एसेछेन आमार पश्चिम बर्धमान जिलार भारतीय जनता पार्टी सभापति लक्ष्मण दा एवं आपनारा जारा उपस्थित होयेछेन, आमी कृतज्ञता जानाई भारतीय जनता पार्टी परिवार के जे तादेर ओई बृहत् परिवारे तारा आमाकेओ एकटा छोट्ट जायगा करे दियेछेन आमाके आपनादेर संगे काज करार এই দলের একটা সংগঠক হিসাবে দলের কর্মী হিসাবে কাজ করার সুযোগ করে দিয়েছেন, তার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। কৃতজ্ঞতা জানাই আজ থেকে আমার মনে যেটা আছে মনের ভাবনা স্বাধীনভাবে বলার সুযোগ পাবো। আমি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করতে চাই না, কিন্তু এটা আমাকে বলতেই হবে যে বিগত প্রায় দু বছর ধরে প্রকাশ্য মনের ভাবনা বহিঃপ্রকাশ করা খুব সম্ভব ছিল না, মনে এক কথা থাকতো বাইরে আরেক কথা বলতে হতো, এবং এমন অনেক কথা অনেক উপলব্ধি যেটা মানুষের সঙ্গে আমরা শেয়ার করতে চাইতাম সেটা শেয়ার করার অবকাশ ছিল না। আমি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করবো ভারতীয় জনতা পার্টির পরিবারের প্রতি যে তারা অন্তত আমাকে এই সুযোগটি করে দিয়েছেন, যাতে এখন থেকে আমি যেটা ভাববো সেটাই বলতে পারবো, কোনো কৃত্রিম ভাব থাকবে না, কোনো আর্টিফিশিয়ালিজম থাকবে না, যেটা মনে আসবে সেটাই বলতে পারবো। এবং সে আমার ভাবনার কথা যতবার আমি একটা রাজনৈতিক দলে বিভিন্ন যে মতাদর্শ আছে তার সঙ্গে যখন কম্পেয়ার করেছি সবসময় আমি আমাকে আমার ভাবনাকে ভারতীয় জনতা পার্টির চিন্তাধারার অনেক কাছে পেয়েছি, এবং তারা তাদের কাছে আবেদন করার পর তারা আমাকে এই সুযোগ করে দিয়েছেন যে তুমি যখন দর্শনের দিক দিয়ে আমাদের ভাবনার অনেক কাছে তখন তুমি আমাদের পরিবারের সদস্য হয়ে কাজ করো। এই সুযোগ করে দেওয়ার জন্য দিলীপ দার প্রতি, অন্যান্য ভারতীয় জনতা পার্টি যত নেতা নেত্রী আছে সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে, এবং মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে বাংলায় পরিবর্তন আসবে, বাংলার মানুষ যে পরিবর্তন চায় সে পরিবর্তন আসবে এই আশা রেখে আরেকবার আপনাদের প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। বন্দে মাতরম, জয় হিন্দ, জয় শ্রীরাম। এটা আজকে নতুন না, ছোট থেকে বলে আসছি, কিন্তু আগে মঞ্চে বলার সুযোগ হতো না, আজ থেকে মঞ্চে বললাম জয় শ্রীরাম।